দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে 3:51 সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে আসেন এবং এই যে বৈঠক আজকে হয়েছে তার কিন্তু কোনো প্রায়র নোটিশ ছিল না, আগে থেকে কিন্তু সেটা কিছু বলা হয়নি। তিনি 3:51 সময় ঢুকে পড়েন এবং 1 ঘন্টা 45 মিনিটেরও বেশি কিছু সময় ধরে এই বৈঠক চলেছে এবং একান্তে বৈঠক হয়েছে, দুজনেই শুধুমাত্র এই বৈঠকে উপস্থিত ছিলেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে যে মূল বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে রাজ্যের সম্ভাব্য বিধান পরিষদ গঠন, এটাই কিন্তু আলোচনার মুখ্য বিষয় ছিল। আমরা জানি যে তৃণমূল কংগ্রেস যখনই এই ক্ষমতায় এসেছিল তৃতীয়বারের জন্য, তার আগেই বিধান পরিষদ গঠন হতে পারে এই সম্ভাবনার কথা বলেছিল এবং এরপরে যখন বিধানসভার বাজেট অধিবেশনে বিধান পরিষদের বিষয়টিও কিন্তু বিধানসভায় পাশ করানো হয়েছে, এখন সেটা রাজ্যগুলো অনুমতির জন্য অপেক্ষা করছে এবং তারপরে কিন্তু এটা কেন্দ্রের কাছে পাঠানো যাবে। এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত যেহেতু বিধান পরিষদের রাজ্যপালের যে শিলমোহর সেটা চূড়ান্ত নয় এবং বিরোধীরা ইতিমধ্যেই এটিকে বাড়তি খরচা বলে বিরোধিতা করছেন, সেই সূত্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের কাছে এসেছিলেন এমনটাই কিন্তু সূত্রে মারফতে জানা যাচ্ছে। যদিও কোনো দিক থেকেই কিন্তু সরকারিভাবে এই বৈঠকের কারণ এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি, তবে যেটা জানা যাচ্ছে যে গত কয়েকদিন যাবৎ রাজ্যপাল জগদীপ ধনখড় বেশ কিছু বিষয় নিয়ে সরব হয়েছেন, তার মধ্যে বিধানসভার ভেতরের কিছু কাজ এবং কিছু সন্ত্রাসজনিত অভিযোগের কথাও তিনি বারবার বলেছেন, সেই বিষয়গুলো কিন্তু আলোচনায় উঠে এসছে বলে জানা যাচ্ছে এবং প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি বৈঠক হয়েছে, 1.25 ঘন্টার বেশি কিছুটা সময়। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যপালের সঙ্গে এতটা লম্বা বৈঠক কিন্তু এর আগে কখনোই হয়নি, সেদিক দিয়ে এই বৈঠকে আরো বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত সরকারিভাবে না জানানো হলেও যে বিষয়গুলো তোমাকে বলছিলাম সেগুলোই আলোচনার মূল বিষয় বলেই কিন্তু তোমার পর জানা যাচ্ছে। ধন্যবাদ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।